আসসালামু রাহমাতুল্লাহ। মাহমুদ ইউসুফ, মাকরুহে তাহরিমি ও তানজিহি, এই মাকরুহ দুইটি প্রকার নিয়ে আলোচনা করতে বলেছেন। মাকরুহ তাহরিমি হচ্ছে হারাম, যেমন বিড়ি, সিগারেট, এই জর্দা ইত্যাদি, এই নাপাক এবং এই নাচিস জিনিসগুলি খাওয়া আর কি। মাকরুহে তাহরিমি হারাম, আর মাকরুহে তানজিহি হচ্ছে শরীয়ত কর্তৃক নির্দেশিত কিছু মাকরুহ রয়েছে যেগুলি পালন করার ক্ষেত্রে কেউ গুনাহগার হন না, তবে ছেড়ে দিলে সওয়াব পায়। যেমন এটাকে বলা হয় মা ইসাবু তারিকুহু ওয়ালা ইউআকাবু ফাইলুহ, মা ইসাবু তারিকুহু ওয়ালা ইউআকাবু ফাইলুহ। ইহা সম্পাদনকারী শাস্তিযোগ্য নন, কিন্তু পরিত্যাগকারী সব প্রাপ্ত। ইহা পালনকারী শাস্তিযোগ্য ব্যক্তি নন, তাকে শাস্তি দেওয়া হবে না, তবে পরিত্যাগকারী সব পাবে। যেমন নাকি আপনি হাফ হাতা শার্ট পরে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে, গোনা হবে না, সব থেকেও বঞ্চিত হবেন না। তবে আপনি ফুল হাতা শার্ট যদি পরে নামাজ পড়েন তো একটু সব পাবেন। ঠিক তদ্রূপ ইকামতা এবং নামাজের একামতা এবং আজান এর মধ্যবর্তী সময়টি, আজানের পরে ইকামত হয়ে যাওয়ার আগ পর্যন্ত হাতের আঙ্গুল ফুটাতে পারবেন না। এটা যদি ফুটান তো গুনাহ হবে না, আর যদি না ফুটান তো সওয়াব হবে। কাঁচা পেঁয়াজ যদি আপনি খান, এটা মাকরুহে তানজিহি, ফেরেশতা গন্ধ পায়, ইন্নাল মালাইকাতা ইয়াতাআযা মিম্মা ইয়াতাআযা বিহি ইবনু আদম, ফেরেশতারা সেই বিষয় থেকে কষ্ট পায় যে বিষয় থেকে আদম সন্তান কষ্ট পায়। তো আপনি যদি কাঁচা পেঁয়াজ খান, খেয়ে নামাজে যান, তাহলে আপনার কোনো গুনাহ হবে না। যদি পরিত্যাগ করেন তাহলে আপনার সওয়াব হবে। এগুলি হচ্ছে মাকরুহে তানজিহি, আর মাকরুহে তাহরিমি এটা হচ্ছে হারাম। এটা যারা বলে বিড়ি মাকরু, মাকরু তো ঠিক আছে, কিন্তু কি প্রকারের মাকরু? হালিক, বিড়ি, সিগারেট এসব মানুষকে ধ্বংস করে থাকে, এবং বিড়ি খোরেরা মারা গেলে আরো এমদের কেউ কেউ বলেছেন যে আল্লাহর কাছে তারা আত্মহত্যাকারী বলে বিবেচিত হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা শাইআন নাফসাহু, মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে যাকে যে জিনিস দিয়ে হত্যা করে কিয়ামতের দিন তাকে সেটা দিয়ে শাস্তি দেওয়া হতে থাকে। তো বিড়ি খোরদেরকে কিয়ামতে জাহান্নামের ভিতরে বিড়ি খাইয়ে খাইয়ে তাকে শাস্তি দেওয়া হবে, কেননা বিড়ি খাবে মারা যাবে এইভাবেই, কারণ সে তো জেনে শুনে তাকে হত্যা করেছে। কারণ বিড়ির মধ্যে যে নিকোটিনটা রয়েছে এটা তার ফুসফুস ক্যান্সারের কারণ, এটা তাকে ধ্বংসকারী, যেটাকে বলা হয় কাতেল খাফি, গোপন হত্যাকারী, গোপন শত্রু। হ্যাঁ, এই হলো আপনার মাকরুহে তানজিহি এবং মাকরুহে তাহরিমির সংক্ষিপ্ত ব্যাখ্যা। ওয়াসাল্লাল্লাহু আলা সাল্লামা ওয়া বারাকা আলা নবীনা মুহাম্মদ।